মাসুমা, সেক্ষেত্রে এখনো পর্যন্ত আবহাওয়া যা বলছে তাতে মেঘলা আকাশ থাকলেও যে খুব তাড়াতাড়ি বৃষ্টির স্বস্তি দক্ষিণবঙ্গে মিলবে তেমনটা একেবারেই নয়। তাই আজ সকাল সকাল আবহাওয়া দফতর থেকে ঠিক কী আপডেট রয়েছে সেদিকেও আমাদের নজর থাকবে, কারণ দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারার পূর্বাভাসই আসছে। সেক্ষেত্রে শুক্রবারের মধ্যে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষুনি বৃষ্টি নিয়ে দক্ষিণবঙ্গের মানুষজনের জন্য কোনো স্বস্তির খবর দেওয়া যাচ্ছে না হাওয়া অফিসের তরফ থেকে। তবে লাস্ট কি আপডেট রয়েছে সে বিষয়ে আমরা একবার এক ঝলক জেনে নেওয়ার চেষ্টা করবো মাসুমা, কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে হীরক, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। হীরক, গুড মর্নিং। মাসুমা এবং আমি তিথি এই গুড মর্নিং বাংলায় ওয়েদার আপডেট নেবো তোমার কাছ থেকে। হাওয়া অফিস ঠিক কি বলছে? দেখো, প্রথমেই বলবো যে গুড মর্নিং তো অবশ্যই, তবে ওয়েদার আপডেট কিন্তু কতটা গুড হবে সেটা বোঝা যাচ্ছে না, কারণ কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখছিলাম বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় কিন্তু মানুষকে তীব্র অস্বস্তিকর গরমের মধ্যে থাকতে হচ্ছিল। তারপর মাঝে দুদিনের হালকা বৃষ্টি, একটুখানি তা স্বস্তি, হালকা স্বস্তি থাকলেও আজ থেকে কিন্তু গরম আরও বাড়ছে। 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের, এবং শহর কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আগামী মঙ্গলবার পর্যন্ত সেভাবে বৃষ্টির বৃষ্টির পরিমাণও কিন্তু কমার সম্ভাবনা রয়েছে। ঠিক যেরকম আজকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 29 ডিগ্রি সেলসিয়াস, সেখানটায় দাঁড়িয়ে কিন্তু বৃষ্টির সেরকমভাবে কোনো পূর্বাভাস দিতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। বলা হচ্ছে এই যে গরম, এই যে উষ্ণতা বৃদ্ধি, সেটা কিন্তু আরও দিন যত যাবে তত বাড়তে থাকবে। অর্থাৎ আগামী সপ্তাহ পর্যন্ত কিন্তু এই তীব্র দাবদাহ থাকবে এবং সেটা কিন্তু আরও বাড়ার সম্ভাবনার কথাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখেছিলাম বেশ কয়েকদিন আগে কিন্তু গরম যে জায়গায় গিয়েছিল, উষ্ণতা কিন্তু 40 পার করেছিল, সেখানটায় দাঁড়িয়ে কিন্তু আবার 40-এ যায় কি না এবং যেভাবে গরম বাড়ার কথা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে সেটা কিন্তু সত্যি মানুষকে ভাবাবে এবং সেরকমভাবেই কিন্তু অত্যন্ত দাবদাহের মধ্যে কিন্তু আবার দিন কাটাতে হবে। সেখানটায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন হচ্ছে বৃষ্টি কবে আসবে, সেখানটায় এখনও কিন্তু বলা হচ্ছে আগামী সপ্তাহ অর্থাৎ মঙ্গলবারের পরে কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনার কথা কিন্তু জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। দক্ষিণবঙ্গের যখন এরকম অবস্থা, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে সেখানেও কিন্তু তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনার কথা জানানো হয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কথা বলা হচ্ছে, এবং সেখানটায় দাঁড়িয়ে যদিও সেখানে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কিন্তু বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হালকা থেকে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবার কোথাও 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে সেই বৃষ্টি থাকলেও কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ তাপমাত্রা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাবে। অর্থাৎ সার্বিকভাবে যদি বলা যায় গোটা বাংলায় কিন্তু উত্তর থেকে উত্তরবঙ্গ থেকে একেবারে পুরো শহর কলকাতা পর্যন্ত সর্বত্রই কিন্তু তাপমাত্রা বাড়বে, এবং আগামী কয়েকদিন তীব্র দাবদাহের মধ্যেই কিন্তু দিন কাটাতে হবে বঙ্গবাসীকে। সেখানটায় দাঁড়িয়ে বৃষ্টি কবে আসছে এবং বৃষ্টির অপেক্ষায় যখন মানুষজন রয়েছে, তখন এই সপ্তাহে বৃষ্টির আসার অর্থাৎ বর্ষা আসার সম্ভাবনা কিন্তু সেরকমভাবে দিতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। তার জন্য কিন্তু পরের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলার মানুষকে। একেবারে হীরক, আপাতত ধন্যবাদ জানাবো। হীরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে আপাতত একদিকে যেমন ভোট পরবর্তী হাওয়া গরম, তেমন আবহাওয়াও গরম থাকবার অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাই প্রকট হচ্ছে।